ভোটের আগে বীরভূমে ফের অশান্তি, বোলপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ, মারধর ও বাড়িতে ভাঙচুরের অভিযোগ। ঘটনাস্থল সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বড়ডিহা গ্রাম। সূত্রের খবর, পতাকা লাগানোকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। এ নিয়ে দুই দলের কর্মী ও সমর্থকদের মধ্যে হয় বচসা। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এরপর তৃণমূলের মিছিল ঘিরে বিবাদের জেরে হামলা ও ভাঙচুর হয়। দুই দলের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রামে চাপা উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় পুলিশ পিকেট।